আমার সকল ছোট্ট ছোট ছাত্রছাত্রীদের নোটবুক্সে স্বাগত আজ আমি ক্লাস থ্রির পাতা যে শঙ্খ ঘোষের লেখা আরাম কবিতাটি রয়েছে তার সমস্ত প্রশ্নোত্তর তোমাদের সামনে তুলে ধরবো তোমরা মনোযোগ সহকারে সেটি দেখো এবং খাতায় টুকে নাও দেখো প্রথমে আছে এক কথায় উত্তর দাও এক পয়েন্ট আঁকে বলছে কুজন কী কুজন হচ্ছে পাখির ডাককে কুজন বলা হয় এক পয়েন্ট দই কীভাবে ঘুম ভাঙলো তো উত্তর হবে পাখিদের কুজনে হচ্ছে ঘুম ভাঙলো এক পয়েন্ট তিন ঘুম ভেঙে কি দেখা গেল। উত্তর হবে শিশুর বাবা মা দুপাশে আছে এক পয়েন্ট চার জিজি আর পুতুলেরা কী করছে করছে জিজি অর্থাৎ দিদিকে বোঝানো হয়েছে তো উত্তর হবে দিদি ঘুমোচ্ছে আর পুতলেরা টুংটাং শব্দ নাচছে শব্দে নাচছে এক পয়েন্ট পাঁচ কী আরাম কখন এমন মনে হলো উত্তর হবে যখন যখন সব ঠিকঠাক পাওয়া গেল এক পয়েন্ট ছয় সব কিছু ঠিকঠাক মনে হল কখন ঘুম থেকে উঠে দুই নম্বর বলছে যেটি ঠিক সেটি বেছে নিয়ে লেখো দুই পয়েন্ট নয় কবিতাটিতে কথা বলা হয়েছে তা কি ভোরবেলার কথা বলা হয়েছে দুই পয়েন্ট দুই পুতলেরা কি হয়েছে এক ঘরে নেচে উঠেছে দুই পয়েন্ট তিন আজ কি আরাম তা আছে হবে তিনে বলছে কবিতাটি পড়ে বাক্য পূর্ণ করো তিন পয়েন্ট এক আজ ঘুম ভেঙে দেখি কী পাখিদের কুজন কয় দীর্ঘ হবে তিন পয়েন্ট দুই পুতুলেরা টুং টাং নিচে ওঠে এ ঘরে তার টুং টাং হবে তিন পয়েন্ট তিন ওই দিকে শোনা যায় কি শিয়ারাম তিন পয়েন্ট চার ওই ঘরে জিজি ড্যাশ ঘুমোয় কি বেঘরে ঘুমোয় দেখো চার নম্বর বলছে শব্দগুলো দিয়ে বাক্য রচনা করো প্রথমটা কুজন টুং টাং বেঘরে আচ্ছা আরাম এটা আমি পাশে করে দিয়েছি বলছে কুজন সকালবেলা পাখিদের কুজন খুব ভালো লাগে টুংটাং মায়ের হাতের চুরিতে টুংটাং শব্দ হয় বেঘরে ভোরবেলা দাদা বেঘরে ঘুমোচ্ছে আরাম শীতকালে আরামে ঘুমানো যায় তবে পাঁচ নম্বর দেখো বিপরীতার্থক শব্দ লেখো কিছু শব্দ রয়েছে আমি করে দিয়েছি দেখো তাহলে ঘুম এটা হবে জাগা ভেঙে তবে এটা হবে গড়ে বিপরীত শব্দ ঘরের বিপরীত শব্দ হচ্ছে বাইরে আজ আজের বিপরীত শব্দ হচ্ছে কাল ওঠের বিপরীত শব্দ হচ্ছে পরে ছ নম্বর বলছে শব্দ ঝুড়ি থেকে উপযুক্ত শব্দ বেছে নিয়ে শূন্যস্থান বসাও ছয় পয়েন্ট এক রোজ সকালে আমাদের ঘুম কী হয় ভাঙে ছয় পয়েন্ট দুই বাবা মা আমাদের কি ভালোবাসেন ছয় পয়েন্ট তিন আনন্দে মন নেচে ওঠে নেচে ওঠে ছয় পয়েন্ট চার প্রচণ্ড গরমে আরাম নেই দেখো সাত নম্বর বলছে কোন কোন পাখির ডাকে আমাদের ঘুম ভাঙে তারপর কোকিল মুরগি দোয়েল পাখির ডাকে আমাদের হচ্ছে ঘুম ভাঙে দেখো আট নম্বর বলছে সকালে উঠে কিভাবে তুমি দিন শুরু করো পাঁচ চার পাঁচটি বাক্যে লেখো দেখো আমি করে দিয়েছি নিচে দেখো এক নম্বর হবে সকালে উঠে প্রথমে আমি দাঁত মুখ ধুই দুই নম্বর দুই নম্বর বলছে তারপর জল খাবার খাই তিন নম্বর বলছে জল খাবার খেয়ে ঠাকুরমার সঙ্গে কথা বলি চার নম্বর বস তারপর পড়তে বসি পাঁচ নম্বর পড়া শেষ করে স্নান করে স্কুলে যাই আমার সকল ছোট ছোট ছাত্রছাত্রীদের যে শঙ্খ ঘোষের আরাম কবিতায় যে প্রশ্ন তো ছিল যতগুলি সমস্তটাই তো করে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আর যদি নতুন ভিআর হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এরপর কোন ক্লাসের তো তোমরা জানতে চাও সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে দাও